পরে যখন রাত হয়ে যায়, সেজে গুজে তত্ত্ব সাজাচ্ছি সেটা দেখেছেন লোকে, মা তো রাত একটার সময় লিপস্টিক পরে তত্ত্ব সাজাতে, কারণ ননদ ব্লক ব্লক। এই আজকে কিন্তু আমি মোটাও নাইটি পরে নেই, আজকে আমি সুন্দর করে সোয়েটার ফোয়েটার পরে একদম দেখো কুর্তি পরেই বসে আছি। এখন এখন বাজে ঘড়িতে রাত একটা, আর রাত একটার সময় আমরা এইসব করছি। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তো কলেজ থেকে এসে চেঞ্জও করিনি, বসে পড়েছি টুকটাক কাজ করতে। কারণ হচ্ছে আগামীকাল আমাদের ঠিক অপোজিট, মানে আমাদের বাড়ির ঠিক অপোজিটের বাড়ি, কাম্পিদির বাড়ি, তো ওর বিয়ে সামনে 21 তারিখে জানুয়ারি মাসের। তো ওকে আইব্রো ভাত দেবো আমরা, মানে বাড়ির তরফ থেকে আর কি সবাই মিলে দেবো। তো ওই জন্য হলো আমি সকালবেলা উঠে আমার খুব হুটোপাটা হয়ে যায়, আর আমি সকালবেলা খুব তাড়াতাড়ি উঠতেও পারি না, কাজও করতে পারি না এই শীতের দিনে। তো কিছু কিছু কেটে কুটে রাখছি। তো ভেবেছি যে মেনুতে সাদা ভাত, এমনি প্লেন ভাতই করবো, ভেজ ডাল করবো, আর 5 রকম ভাজা, মাছ মাংস, এরকম কিছু একটা। তো মাছ মাংস প্রিপারেশনটা এখনও ডিসাইড করিনি যে কী বানাবো, তো ভেজ ডাল হচ্ছে, তো ওর জন্য সবজি ভাতি কাটতে শুরু করে দিয়েছি। অনেকদিন পর অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়েছে 6 বছর আগে, মানে অনেক দেরি করে আমি একটা বিয়ে বাড়ি পাচ্ছি, এখন চুটিয়ে মজা করব, খুব মজা করব। তো প্রচণ্ড এক্সাইটমেন্ট দেখা, হয়তো তোমরা বুঝতেই পারছো। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করো, পুরো ভিডিওটা দেখো। তো এটা তো ভেজ ডালের প্রিপারেশন চলছে, এখানে আমি গাজর কেটেছি, বিনস আর ফুলকপি কাটছি, আর একটু মটরশুঁটি, ক্যাপসিকাম, এগুলোই দেবো, আর কিছু দেবো না। তো আমার কাছে আপাতত এগুলোই আছে, এগুলোই আমি কাটবো, এগুলোই দেবো ডালে। টাম্পিদির বাড়িতে বিয়ে লেগেছে কিনা জানি না, আমাদের বাড়িতে লেগে গেছে, ওর বিয়ে তত্ত্ব সাজানো শুরু হয়ে গেছে। মোদি দিদি একদম ওই ঘর থেকে আর একজন চেঁচামেচি করছে, আর মোদি এখানে মন দিয়ে সাজানো করছে। তোকেও আসতে হবে, মন দিয়ে সাজানোটা তোকে দিয়ে করতে হবে, আমি সবে আরম্ভ করেছি। এই শাড়িটা দেওয়া হচ্ছে আমাদের, অনেকক্ষণ ভাড়ার পর আমরা দেখলাম আমাদের পক্ষে কিছুই করা সম্ভব না, তাই ওটাকে আবার প্যাকেটের মধ্যে ঢুকিয়ে আমরা ওইভাবেই দিয়ে দিচ্ছি। আমরা অনেক কিছু ভেবেছিলাম যে হাঁস ঘোড়া এইসব বানাবো, কিন্তু দেখলাম আমরা কিছুই পারবো না। চকলেট
আমাদের তত্ত্ব রেডি। এটা একটা, এটা, এটা, এটা আর এটা। আমি ভাবলাম আজকে হরিয়ালি চিকেন বানাব, তো চিকেন ধুয়ে নিলাম, এখানে পেস্টও রেডি করে ফেলেছি। এর মধ্যে দিয়েছি হচ্ছে ধনে পাতা বাটা, মিন্ট বাটা, কাঁচা লঙ্কা, একটু টক দই দিয়ে ফেটিয়েছি, আর আদা বাটা আর রসুন বাটা। এই পেস্টটা এবার মাংসে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি হাতাটা দিয়েই করছি, কারণ এর মধ্যে তো কাঁচা লঙ্কা বাটা আছে, তো ওর জন্য আর হাত দিচ্ছি না। এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই ম্যারিনেশনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, সামান্য দেবো হলুদ গুঁড়োটা, চিকেনে তো অ্যাড করছি গরম মশলা গুঁড়ো, আর মুদি দিয়ে এখানে আমাকে বেরেস্তা ভেজে দিচ্ছে। সকাল 5টায় উঠে এইসব করা হচ্ছে। আমার দ্বারা আর কি হাতা দিয়ে নাড়াচাড়া সম্ভব হচ্ছে না। কি করবে খিরুদ কাতলা, আর একজনকে দেখো ওদের রান্না করছে না, কোনো কাজ করছে না, কাজ বাড়াতে এসছে, একটা কাজও করে না বাড়িতে। গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছে, অল্প সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, মোটামুটি ভাজা হয়েও গেছে। এবার মাংসগুলো দিয়ে কষাবো। এই যে মাংসটা তো ম্যারিনেট করেই রেখেছিলাম, এবার দিয়ে দিলাম। এটা হচ্ছে যেটা মানে মেইন ইনগ্রিডিয়েন্ট, দুধটা ফাটাচ্ছি একটু ময়দার সঙ্গে, তারপরে এই এক কাপ দুধ করে ওটা আমাদের রাখতে গরম দুধ দিয়ে দেবো।
কাঁচা লঙ্কা দেবে? হ্যাঁ। গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা এগুলো কিছু কি দিচ্ছ? মাংস আমার রেডি, একদমই জলও দিতে হয়নি, কিছুই না, একদম জল ছাড়াই হয়ে গেছে। যেহেতু মাখিয়ে রেখেছিলাম ওর জন্য ঝটফট করে হয়ে গেল। আমাদের ক্ষীরত কাতলাও রেডি। ক্ষীরত কাতলাটা মৌ দিদি বানিয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। খেয়ে বলছি কেমন হয়েছে, দেখতে খুব সুন্দর। আর একজন ঘুম থেকে উঠে পড়েছেন ম্যাডাম। ম্যাডামের শরীরটা ঠিকঠাক নেই, প্রচুর ঠান্ডা লাগিয়ে ফেলেছে, আর ওর জন্য একটু শান্ত হয়েছে। মৌকে এটা মো। আর একজনের আদর দেখো, শুধু আদর খায়। একদম পাঁচখানা হয়ে গেছে, দেখো এখান থেকে। কেমন হয়েছে? আমার গো বৌমা গো অনেক কাজ করছে। দিদি কি করছে? আমি তো লজ্জা পাচ্ছ না তো। মোদিদির ক্যামেরার দিকে তাকা, মোদিদি ছবি তুলছে। মোদিদি কি করছে? ও মোদিদি ব্লগ দেখছে। ওটাও দেয়? আচ্ছা বলো। কিন্তু ট্যালেন্ট আছে। হ্যাঁ এই দেখো মোদিদি, আমরা তো কেউ শাক বাজাচ্ছি না। এই দেখো মোদিদি শাক বাজাতে পারি, কিন্তু এখন চিকি ভয় পাবে বলে বাজাই।
ডিজিটাল শাক বাজছে। ওরে বাবা, ওকে অ্যাডভার্টের দিকে তাকিয়ে আছে না, কিসের দিকে তাকিয়ে আছিস? আমি তো শুরু করে দাও, চিন্তা করো না, শুরু করে দাও। না গো, কিছুই খাচ্ছে না, সব তুলে দিয়েছে। এখনো পর্যন্ত যা যা খেলাম, মিষ্টিটা তো বাইরের দোকানে। আচ্ছা, এই ডালটা খুব ভালো হয়েছে, আমি বানিয়েছি। আচ্ছা, এই মাছের কালিয়াটা খেলাম, এটাও খুব সুন্দর হয়েছে, ওটা মৌ দিদি বানিয়েছে। আচ্ছা, আর আলু ভাজা পটল ভাজা দিয়ে করতে হবে, ওটা নরমাল ভাজা। কি বল, মাছটা সত্যি অন্যরকম হয়েছে। এটা দই কাতলা, তাই না? এটা ক্ষীরত কাতলা। ক্ষীরত কাতলা, এটা এক ফোঁটাও দই ইউজ হয়নি। তারপর সব আমি জলটাও আমি ভরেছি বোতলে, বোতলে জলটাও আমি ভরেছি। আচ্ছা, জেঠির ওই পায়েস নিয়ে কিছু বলার নেই, ছোটর থেকে আমি অনেকবার খেয়েছি, বহুবার খেয়েছি। সত্যি জেঠির পায়েসটা মানে যতবারই পায়েস খায় যাদের থেকে পুরো আলাদা করে, অন্যরকম করে। এটা সত্যি কথা, দেখো আমাদের দুজনকে দেখো হয়তো বুঝবে, একবার আমাদের মেন খাবারের আগে। আমি জানি না জেঠি সত্যি কি করে, মানে এটা অদ্ভুত ইয়ে। আর এই টেস্টটা কারোর হাতে আসে না, মানে তিন্নি আর মৌ যদি কোনোদিন ট্রাই করে কিন্তু করতে পারবেন, এটা একমাত্র জেঠির হাতেই আসবে। অবশেষে আমি খাওয়া শেষ করতে পেরেছি। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে, আর অবশ্যই দেখতে থাকো আর সঙ্গে থাকো ওর বিয়েটা।